বন্যা ত্রাণ দুর্নীতি মামলায় ফের নয়া মোড়। প্রতিষ্ঠা দিবসের দিন অভিষেক ব্যানার্জির মন্তব্যের পরেই সক্রিয় পুলিশ, গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত জয়শ্রী কর্মকার এবং বাপিপাল ছুনোপুটিদের গ্রেপ্তার করে রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে খোঁচা বিরোধীদের। আইন আইনের পথে চলবে সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক তরজা। রিপোর্ট আসে, সেই রিপোর্ট আপনার রিসিভ করে তারপরে গ্রেপ্তার করে। অনেক সময় আবার হাইকোর্টের নির্দেশেও আসে গ্রেপ্তার হবে যারা দুর্নীতি করেছে। দলটা বড় কথা না, দলটা হচ্ছে স্বচ্ছ মানুষের সেবা করা। যে দুর্নীতির সঙ্গে জড়িত হবে তাকে অ্যাকশন হবে তার বিরুদ্ধে। একজনকে ধরছে আর দুজন যে ঘুরে বেড়াচ্ছে, দুজনকে ঘুরে বেড়াচ্ছে আর দুজনকেও তল্লাশি করছে। কিন্তু বিরোধীদের বক্তব্য যে চুনোপুটি থেকে ধরে দিয়ে মিথ্যা কথা বলতে মাস্টার বিরোধী, তাহলে ধরাই হতো না, কাউকেই ধরতাম না। পুলিশ তো ধরছে, অ্যাডমিনিস্ট্রেশন তো হার্ড আছে। আজকে জানতে পারলাম যে বড়ই অঞ্চলে চৈনপুর গ্রামে রাজা নামে একজন টিএমসির কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হয়েছে? 2017 সালে আমাদের এলাকায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি 2019 সালে টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে বিডিও সাহেব একটা কমপ্লেন করেছিলেন থানাতে, সেই বেসিসে একটা এফআইআর হয়েছিল। সেই এফআইআর যাদের নাম ছিল তারাই এদের নাম বলেছিল যে এদের মধ্যে সব কাজ হয়েছে। আজকে এতদিন ধরে তাদেরকে অ্যারেস্ট করা হলো না কেন? আজ যাকে অ্যারেস্ট করেছে তিনি হচ্ছেন একটা পুঁটি মাছ সামান্য। যারা বড় মাছ জয়শ্রী কর্মকার বা পিপাল এদেরকে অ্যারেস্ট করলে পরে সম্পূর্ণ তথ্য সামনে চলে আসবে কীভাবে কী হলো। কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? শাসক দলের মদত আছে বলে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। কে প্রশাসন এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, কিন্তু এদের নামে সরকারি যে লাইসেন্সগুলো ডিলারশিপ এরা পেয়ে যাচ্ছে। কীভাবে পেয়ে যাচ্ছে? আজকে যদি কোনো সরকারি লাইসেন্স বা কোনো কিছু নিতে হয় থানার একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগে, তার নামে কোনো ক্রিমিনাল কেস বা কিছু আছে কি না। কিন্তু আজ অব্দি ওটা কেন জমা হলো না? কীভাবে তার ডিলারি লাইসেন্সটা হয়ে গেল এটাও একটা দেখার প্রশ্ন আছে। কে পুলিশ বলছে কি সে পলাতক? যদি সে ব্যক্তি যদি পলাতক থাকে তাহলে কীভাবে ঘুরে হরিশচন্দ্রপুর ঘুরে বেড়াচ্ছে? আজকে যেটা পার্টির যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের স্টেজে কীভাবে আছে? পলাতক ব্যক্তি তো ওখানে থাকতে পারে না, আর সেখানে প্রশাসনের লোক ঘোরাঘুরি করছে, আর প্রশাসনের নজরে দেখা যাচ্ছে না। প্রশাসন যখন পলাতক ঘোষণা করে দিক এবং তার বাড়ির সামনে একটা কিছু লাগিয়ে দিক সে পলাতক আছে, তার জনসাধারণ তাদেরকে ধরে নিয়ে আসবে। কে বড় বড় নেতার মদত আছে বলে আজকে প্রশাসন নিষ্ক্রিয়ভাবে বসে আছে? যদি নেতাদের যদি মদত না থাকতো প্রশাসন কখনই অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। আজকে জনসাধারণ সব বুঝতে পারছে, সামনে যেহেতু পঞ্চায়েত ইলেকশন আছে জনসাধারণ এক একটা নেতাকে যোগ্য জবাব দিবে, এদেরকে ছুঁড়ে ফেলে দিবে। যে পঞ্চায়েত ইলেকশন আছে এরা যখন গ্রামে যাবে মানুষের তাড়াতে এরা গ্রামে আর ঢুকতে পারবে না। আমার নাম কিষণ কিডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি মালদা জেলার কমিটির সদস্য। তা ধরে কোনো লাভ হবে না, ওই রাজা থেকে যারা ওই চিনোপুঁটি ওই ছোট ছোট নেতাদেরকে ধরে কোনো লাভ নাই। ধরতে হবে জয়শ্রী পাল, জয়শ্রী কর্মকার, তারপরে বাপি পাল, যে স্টেজে বসে ওরা নেতাদের সঙ্গে বসে মাইকে ভাষণ দিচ্ছে, নেতাদের বক্তব্য রাখছে নেতা নেতৃত্ব হিসাবে, তাদেরকে ধরতে হবে। যারা আজকে বড় বড় ডাকাত, বড় বড় যারা বন্যা ত্রাণের টাকা লুটপাট করছে তাদেরকে ধরা দরকার আছে। এই চিনোপুটিকে ধরে কোনো লাভ হবে না, এদের কোনো লাভ নাই। অথচ প্রশাসনিক লেভেল থেকে ওদেরকে মদত দিচ্ছে, তাই পুলিশ প্রশাসন ওকে ধরছে না। আমি একটা কথা বলবো, পুলিশ প্রশাসন এখন তৃণমূলের পতাকা শুধু ধরলেই হয়, পতাকার এক তৃণমূলে ওরা পতাকা ধরলে হাঁটলে পুলিশ প্রশাসনে ভালো হয়, এটা হচ্ছে আমার বক্তব্য। কোটি কোটি টাকা বন্যা ত্রাণে বর্তমানে কর্মাধ্যক্ষ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি, আমার বক্তব্য হচ্ছে একটা জায়গায় এই ওকে যে ধরলো ছোট্ট একটা নেতাকে, কী লাভ? কোনো লাভ নেই। আজকের প্রশাসন হরিশ্চন্দ্রপুরে নয়, গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূলের নেতাদের অঙ্গুলি হেলনে চলাফেরা করছে। আমার বক্তব্য যে আজকে প্রশাসন আজকে সক্রিয় হোক, প্রশাসন নিরপেক্ষ হোক এবং ওদেরকে ধরার চেষ্টা করুক যারা আজকে বন্যা ত্রাণে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। একে ধরা দরকার আছে, সেই নেতৃত্বকে ধরার দরকার আছে, ও চিরপটিকে ধরে কোনো লাভ হবে। বলছি নন বেলেবল সেকশনের কেস আছে ওদের বিরুদ্ধে। নন বেলেবল কথাটা অর্থ হচ্ছে ওদের তাড়াতাড়ি বেল হবে না। অথচ পুলিশ প্রশাসনের মদতে, নেতাদের মদতে আজকে ওরা রেশন ডিলারের রেশনের ডিলারশিপের লাইসেন্স পাচ্ছে।
রেশন ডিলারের লাইসেন্স পাচ্ছে, এনওসি না হলে, পুলিশের এনওসি না হলে রেশন ডিলারের লাইসেন্স হয় না, কী করে লাইসেন্স হয়, এটা একটা ভাববার বিষয় আছে। তাই আমি একটা কথা বলবো যে ওদেরকে পুলিশ প্রশাসনের মদতে আজকে ওরা চলাফেরা করছে এবং পুলিশ প্রশাসন নেতাদের অঙ্গুলি হেলনে পুলিশ প্রশাসন নাচছে। অথচ ওই নেতা যে আজকে প্রশাসনে, যারা আজকে রেশন ডিলার পেলো, যারা আজকে পুলিশের একটা আসামি আছে, এক নম্বর আসামি, সেই আসামিকে পুলিশ ধরছে না। আমি বলতে চাই পুলিশ প্রশাসন হোক নিষ্ক্রিয়তার সঙ্গে ওই নেতাদেরকে আগে অ্যারেস্ট করুক। আজকে যারা তৃণমূল, যারা বন্যা ত্রাণের টাকা শুধু নয়, আজকে ঘরেরও টাকা আত্মসাত করছে। একটা বক্তব্য আমি বলে দিই, গরিবের টাকা আত্মসাত করে কেউ চলতে পারে না। আর গরিবের টাকা নিয়ে আজকে আজকে আত্মসাত যেভাবে করেছে, উপরওয়ালার একটা বিচার করবে। অজিত সাহা, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক মণ্ডলীর সদস্য, অগ্রগামী কিষাণ সভার সাধারণ সম্পাদক।